গণতন্ত্রের উৎসব 2019, চোখ রাখুন ব্রেকিং বেঙ্গলে, ওই থিং ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন ও ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে শনিবার ভোট প্রশিক্ষণ কেন্দ্রে দফায় দফায় বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা। এদিন কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরে চলছিল ভোটের প্রশিক্ষণ। মূলত শিক্ষকদেরই প্রশিক্ষণ চলছিল এদিন। ভোটের প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের মধ্যে প্রায় 100 শিক্ষক প্রশিক্ষণের আগে সকাল 10টা নাগাদ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে তারা মিছিল করে কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন। তারপরে তারা প্রশিক্ষণে যোগ দেন। আমাদের একটাই বক্তব্য, আজকের দুদফায় নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা যেটুকু দেখেছি বুথ এবং বুথের বাইরে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখেছি, তাতে আমরা প্রিসাইডিং অফিসার, অন্যান্য পোলিং অফিসার সত্যি আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের পরিবার, তাদের চোখে দুঃখ আছে, আতঙ্কের ছাপ। নির্বাচন একটা গণতন্ত্রের উৎসব, সেই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়, উৎসবের মেজাজে হয়, আমাদের সেটাই দাবি এবং সেটাই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য সরকার সহযোগিতা করে সেই সুষ্ঠু নির্বাচনের বন্দোবস্ত করুক। আমাদের নিরাপত্তা দিক, প্রত্যেক মানুষ যাতে নিজের ভোট দিতে পারে, সেটাই আমাদের দাবি। বুথের নিরাপত্তা দিক আমাদের অগ্রাধিকার, আমরা চাই সেন্ট্রাল পোস্ট একমাত্র পারে এই সুনিশ্চিতভাবে ভোটটাকে পরিচালনা করতে। আগামীতে জেলা শাসককেও স্মারকলিপি দেওয়া হবে বলে বিক্ষোভকারী ভোটকর্মীরা জানিয়েছেন। তবে বুথগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী না থাকলে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী ভোটকর্মীরা। বিভিন্নভাবে যারা পোলিং পার্সনাল রয়েছে তারা বিভিন্নভাবে আহত হয়েছেন, তাই তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করার দাবিতে আমরা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ কাকদ্বীপ শাখা এই প্রতিবাদ জানাচ্ছি, যাতে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বুথ মাস্ট বি কভার্ড উইথ সেন্ট্রাল ফোর্সেস। আমাদের একটাই দাবি যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা প্রত্যেকটা বুথে যাতে ভোট গ্রহণ করা হয়, সেজন্য আমরা অলরেডি এর আগের ট্রেনিংও আমরা মেল করেছি সিও বিভিন্ন দপ্তরে, এবং এই ট্রেনিংও আমরা সিগনেচার সবাই পোলিং পার্সনাল যারা রয়েছে ট্রেনিং নিতে এসছেন তাদের সিগনেচার কালেক্ট করে আমরা আবার জানাবো। এবং আগামী ২৬ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার কাছে আমরা ডেপুটেশনের জন্য সময় চেয়েছি, আমরা তার হাতেও আমাদের এই আবেদনগুলো জানিয়ে দেবো এবং স্মারকলিপি জমা দেবো। কারণ ভোট করাটা আমাদের কর্তব্য, কিন্তু নিরাপত্তাটাও আমাদের অধিকার, তাদের সেই অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেটাও আমাদের দেখার দরকার। এবং আমরা দাবি করছি তাই সেন্ট্রাল কমিশনের কাছে, যে ইলেকশন কমিশন রয়েছে তাদের কাছে তাই দাবি করছি যে আমাদের নিশ্চিন্ত একদম সুনিশ্চিত নিরাপত্তা দিক উইথ সেন্ট্রাল ফোর্সেস। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাথাধারা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটাছেঁড়া, কিটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজিপুর ডায়মন্ড হারবার। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স নেত্রা নতুন পাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, ঝর্ণা জুয়েলার্স উকিলের হাট স্টেশন রোড, MD মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, লিবার্টি গার্মেন্টস বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর,